ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি আবুল হাশেম বারাক আল্লাহ হাফিক আমি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন আর আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন অর্থাৎ বলেছেন আপনি যে আপনি জমার দিনে মৃত্যুবরণের আশা রাখেন আল্লাহর কাছে দোয়া করেন আশা করেন যেন আপনার মৃত্যু হয় জমা দিবসে অনুভাবে আপনার আর আশা যে কলমা পড়া অবস্থায় যেন আপনার মৃত্যু হয় তো এটা কোন আপত্তিকর বিষয় হলো কিনা জানতে চেয়েছেন জি ভাইয়া আব্দুল আবুল হাসেম এটা আপত্তিকর বস্তু মোটেও নয় বরং ইনশাল্লাহ আপনার এই আশা অত্যন্ত সুন্দর আশা এটা হলো ভালো মরণের আশা আর জুমার দিবসে আপনি খাস করে মৃত্যুবরণের জন্যে আশা করেছেন হতে হয়তোবা এ মরমেখানা হাদিস শুনে হবেন যে হাদিসটি সরানতির মেতে মাসন আহমদে মাসনাবে ইয়ালাতে এসেছে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন يموت یوم الجمعۃ او لাইলۃ الجمعۃ الا وکاه الله এ যদি কোনো মুসলিম মৃত্যুবরণ করে জমার দিবসে অথবা জমার রাতে তাহলে অবশ্যই আল্লাহ তাকে রক্ষা করবেন কবরের ফেতনা থেকে কবরের ফেতনা থেকে মানে এমন কানাকে শহর থেকে তিরমিজি বর্ণনা করেছেন এক হাজার চুহাত্তর নাম্বারে এবং মুস্তান আহমদ এসেছে ছয় হাজার ছয়শো ছেচল্লিশ নাম্বারে রাবি হলেন আবদুল্লাহ বিন আমরাহ আনহমা একই হাদিসে এসে মসাদ আবু আলাতে চার হাজার একশো নাম্বারে রাবি হলেন আনাস বিন মালিক রদিয়াল আনহমা আল্লাহ মানাস আলবানী রহমতুল্লাহ আলহ এই হাদিসের সনদকে বিশেষ করে তিরমিজি সৌত্রের এই সনদকে হাসান বলেছেন বলেছেন ইসনাদ হাসান তবে সাহেব আনাথ এর সনাকে জয়ী বলেছেন এবং তিরমিজিও এদিকে গিয়েছেন যে এর সনদ বিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন নয় এক কথা জয়ী বলেছেন তো ইসনাদ জয়ীফ হলো হয়তো বা দুটি সূত্র মিলিয়ে শেখ আলমানি রহমতুল্লাহ আলহে বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন এটা এলমা হাদিসের কায়দা কানুন মোতাবেক মার্শিল হাল চলন সই তো এই হাদিস থেকে প্রমাণ যে যে কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করবে জমা দিবসে বা জমার রাতে তার জন্য এই বনার সুযোগ যে কবরের ফেতনা থেকে সে রেহাই পেয়ে যাবে সেই হিসাবে বলা যায় এই হাদিসটি আপনার জন্য এক হোক আল্লাহ রবিন আপনাকে নয় আরো অন্যান্য মুসলিম ভাইদেরকে ভালো মরণে তফিক দান করুন সবাইকে তফিক দান করুন আপনি সহ সবাইকে তফিক দান করুন কালাম

যে ব্যক্তি লালহা বলবে এবং লাইলহা ইটাই হবে তার শেষ আমল এটাই হবে তার শেষ আমল তাহলে সে জান্নাতে প্রবেশ করবে মাসুদ আহমদের হাদিস আগে বলেছি তো বলা যায় আপনার এই আশা খুব সুন্দর আশা ভালো মারণের আশা এটা খারাপ নয় সালাফে সালেহিনের এমনটি টার্গেট ছিল সালাফে সালেহিন শুধুমাত্র উদ্বেত প্রাণ থাকতেন এই ভালো মরনের জন্যে আল্লাহর কাছে তারা এই জন্য হসন খাতেমা তলাপ করতেন অর্থাৎ তারা বলতে হে আল্লাহ আপনি আমাদের শেষের অবস্থা অর্থাৎ মরণের সময়টা ভালো করিয়েন মানে আমাদেরকে ভালো আমলের সাথে মৃত্যু দিয়ে আপনি এরকম সুন্দর আশা করে আপনি খুব সুন্দর কাজ করেছেন কোন মন্দ কাজ করেননি কোনো বেজাতি কাজ করেনি ইনশাআল্লাহ আল্লাহ রব আমিন আপনার এই শুভ আশা পূরণ করুন আমিন আদাবাস মোহাম্মদ আলহী আজমাই